হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমার ঈদের পরে প্রথম ভ্লগ। তো আজকে আমি গিয়েছিলাম হচ্ছে মিরপুর 11 নম্বর একটা বার টিকেট 3 পিস কেনার জন্য, কারণ অনেক দিন ধরেই ইচ্ছা করতেছিল একটা বার টিকেট একটা 3 পিস কিনবো। তো ভাবলাম যে মিরপুর 11 নম্বর চলে যাই, সেখানে হচ্ছে আমি আমার বাটিকে 3 পিস পেয়ে যাব। আর আমি চাচ্ছিলাম একটু কমফোর্টেবলের মধ্যে, একটু ভালো কিছু আর কি, একটু রিজনেবলের মধ্যে। সো আমি এই দোকানটায় ঢুকলাম, এখানে হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে বাটিকের হচ্ছে কালেকশন ছিল। তো এই কালারটা দেখতেছিলাম, তো এই কালারটা আমার হচ্ছে দেখি ফার্স্টে পছন্দ হয়ে গেছে। তো এইটা মানে এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার ছিল, সেটা হচ্ছে আর কি দুইটা কালার মিক্সড করা। তো মিক্সড করাটা তেমন একটা ভালো লাগেনি, তো এটাই নিলাম। তো তারপরে হচ্ছে আমি অনেক কিছু দেখতেছিলাম, অনেক কালার দেখতেছিলাম আসলে। তো এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 700 টাকা। তারপরে হচ্ছে এই লাল কালারটাও দেখতেছিলাম, এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল, গরমের মধ্যে পরলে কিন্তু অনেক ভালো মানে আর কি ভালো লাগে। তো আমি এক এক করে হচ্ছে সবগুলোই হচ্ছে দেখতেছিলাম। তো এখানে আবার কিছু ইন্ডিয়ান কিছু 3 পিস ছিল। তো সত্যি কথা বলতে এই 3 পিসগুলো আমার কেন জানি আর কি ভালোই লাগে না। তো দেখি অনেকের পড়তে, বাট আমার কাছে কেন জানি এই 3 পিসগুলো ভালো লাগে না। তো এখানে হচ্ছে আরও কিছু ইন্ডিয়ান কিছু সুন্দর সুন্দর হচ্ছে 3 পিসের কালেকশন ছিল। তারপরে হচ্ছে কিছু সুতির মধ্যে কিছু প্রিন্টের কিছু 3 পিস ছিল ইন্ডিয়ান, তো আর কি বেশ ভালোই। আর এখন জিনিসের খুব দাম বেড়ে গেছে আসলে। তো এখানে আমি কিছু হচ্ছে চেইন দেখতেছিলাম, তারপর হচ্ছে ব্রেসলেট দেখতেছিলাম, খুব সুন্দর সুন্দর আর কি ছিল। আর এখানে কিছু ব্রাইডাল চুড়িও ছিল। তো এখান থেকে হচ্ছে আমি আমার ফেস ওয়াশ নিয়েছিলাম আর কি। আর এই ব্রেসলেটগুলো আমি অনেক খুঁজতেছিলাম, তো ফাইনালি আমি এগুলো পেয়ে গেছি। আর এখান থেকে হচ্ছে আমি একটা ব্রেসলেট অলরেডি নিয়ে নিয়েছি। আর এখানেও অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল, খুব সুন্দর সুন্দর আসলে। এগুলো কিন্তু পরলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যারা যারা হচ্ছেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা অবশ্যই যে আমার আমার ফেসবুক চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হচ্ছে আমার নতুন নতুন ভিডিওগুলো হচ্ছে পেয়ে যাবেন। তো এইখানে হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে চুড়ির কালেকশন ছিল। তো আজকে যেহেতু আমি চুড়ি নিব না, তো ভাবলাম যে না, আমি শুধু শুধু চুড়ি আমি কিনবো না। তো এখানে কিছু ব্রাইডাল সেট ছিল, তারপরে হচ্ছে কিছু কানের দুল ছিল, খুব সুন্দর আর কি এগুলো। আর এই ব্রাইডালগুলোও কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে ডায়মন্ড কাটের নেকলেসও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তারপরে চলে গেলাম হচ্ছে তেহারি খাওয়ার জন্য। এখানে তেহারির পরিমাণটা আমার কাছে খুব কম মনে হয়েছে আসলে। তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।